বার্সেল টিপসের আজকের এপিসোডে থাকছে কোকাটেল পাখি কতগুলো ডিম দেয় এবং এদের ডিম কতদিনে ফুটে। আসলে ভালোবাসার পাখি হচ্ছে কোকাটেল পাখি। এই পাখি সাধারণত 4 থেকে 5টা ডিম দেয়, আবার বেশিও দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনার পাখি প্রথমত যে মেল ফিমেল ঠিক আছে কি না, যে দুটাই ফিমেল কি না, এই জিনিসটা আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে। আর আরেকটা বিষয় দেখা যায় যে পাখি 6 থেকে 7টা ডিম দেয়, সেটা খেতে বুঝবেন যে আপনার পাখি যে খাবার দিচ্ছেন ভালো সিড মিক্স ভালো খাবারগুলো দিলে কিন্তু দেখা যায় পাখি ভালো ডিম বাচ্চা করে, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। তা আপনার পাখিকে ভালো খাবার দিন, পুষ্টিকর এক ফুড দিন, দেখবেন আপনার পাখি অবশ্যই ভালো ডিম বাচ্চা করবে, ডিমও বেশি দিবে। পাখিকে সিড মিক্স দিন, যেমন চীনা, কাউন, মিলেট, সূর্যমুখী, পোলাও ধান, ক্যানারি ইত্যাদি, এগুলো দিয়ে খাবার এসে তৈরি করে দিন। পাশাপাশি খাঁচায় আপনারা মিনারেল ব্লক দিতে পারেন, ক্যালসিয়াম ব্লকটা দিতে পারেন, বা আপনারা ক্যাটল ফিশ বোন যেটা বলে। প্রশ্ন থাকে যে কোকাটেল পাখি ডিম কত দিনে ফুটে, তো সাধারণত কোকাটেল পাখির ডিম 18 থেকে 21 দিনের মধ্যেই ডিম ফুটতে থাকে। তো যেভাবে এরা ডিম দেয় একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে, ঠিক বাচ্চাও কিন্তু একদিন বা এরকম 2 দিন পরপর কিন্তু বাচ্চা ফুটে। তো এই টাইমে অবশ্যই পাখিকে যত্ন নিতে হবে, পাখি যখন ডিম ফোটা শুরু করবে তো আপনারা চেষ্টা করবেন পাখিকে ভালো এক ফুড দিতে। সেক্ষেত্রে আপনারা রাতে ছোলা বুট, মসুর ডাল, গম, ভুট্টা ভাঙা এগুলো যদি ভিজিয়ে রাখেন দেখবেন আপনার পাখি খাবে এবং প্রয়োজনে বাচ্চাদেরকে খাবে। অনেকে বলে যে পাখির বাচ্চা মারা যায়, তো এটাই একটা কারণ যে আমরা পাখিকে যদি ঠিকমতো খাবার না দেই বাচ্চা ফুটলে, বিশেষ করে তারা বেশি ক্ষুধার্ত বাচ্চাকে খাওয়াতে যায়, এক্ষেত্রে যদি পর্যাপ্ত পরিমাণে এরা খাবার না পায় দেখা যায় যে পরবর্তীতে কিন্তু বাচ্চাকে খাওয়ায় না, যেটা কিন্তু বাচ্চা মারা যায়। তো মাঝে মাঝে পাখির খাঁচায় ক্যালসিয়াম ঘাটতি দূর করার জন্য ক্যালসিয়াম ব্লক তো দিবেনই, পাশাপাশি কলমি শাকটা দিতে পারেন, আমি দেই। এই কলমি শাকটা কিন্তু পাখির বাচ্চা ফোটার পর আপনারা যখন দিবেন দেখবেন কিরা এরা খাবে, এবং এগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে কিন্তু বাচ্চা খুব দ্রুত বাড়ে। আর এছাড়া পাখিকে তো অবশ্যই বলবো আমি যে পাখি ব্রিডিংয়ে দেন না কেন পাখিকে অবশ্যই ব্রিডিং কোর্স করাবেন। তা আসলে পাখিকে ব্রিডিং কোর্স করানোর সুবিধাটা হচ্ছে পাখি যখন ডিম দিবে এবং ডিম যখন ফার্টেল হবে এবং যে যা ডিম দিবে দেখবেন ডিম ফোটার রেশিও যখন বেশি থাকবে আপনি তখনই বুঝতে পারবেন যে কেন পাখিকে ব্রিডিং কোর্স করিয়ে পাখিকে ব্রিডিংয়ে দিতে হয়। পাশাপাশি যদি আপনারা কোকাটেল পাখির কথা বলেন, এরা কিন্তু একটু বড় সাইজের পাখি, এই পাখিকে কিন্তু ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই একটু বড় খাঁচা দিবেন, সেক্ষেত্রে 18-24-18 এই সাইজের খাঁচাটা দিতে পারেন। আর বক্স তো অবশ্যই দিবেন, বক্স হচ্ছে 10x10। সব ধরনের পাখি কিন্তু বক্সে ভালো ডিম বাচ্চা করে, এবং বক্সে ডিম বাচ্চা করলে দেখা যায় যে ডিম ফাটেল আছে কি না, বাচ্চা কয়টা ফোটালো, মা বাবা ঠিক মতো বাচ্চাকে খাওয়ায় কি না। তো সেক্ষেত্রে বলি যে পাখিকে অবশ্যই বক্সে পাখিকে ব্রিড করাবেন। তো আরেকটা বিষয় দেখা যায় যে অনেক সময় শীতকালে বিশেষ করে যে পাখির আমরা বলি যে 18 থেকে 21 দিনে ফুটে, তো অনেক সময় দেখা যায় শীতকালে 23 থেকে 25 দিনেও সময় লেগে যায়। তো সেক্ষেত্রে চিন্তা হওয়ার কারণ নেই, একটু অপেক্ষা করতে হবে। তো কোকাটেল পাখি বাচ্চা যেমন বললাম যে 18 থেকে 21 দিনে ফুটে, তো এদের ডিমও কিন্তু এরা একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেয়, তো সেক্ষেত্রে বাচ্চাও ভাবে ফুটে। তো পাখিকে যদি প্রথম থেকেই আপনারা এভাবে গম, ছোলা, ভুট্টা ভাঙা খাওয়িয়ে অভ্যাস করেন দেখবেন আপনার পাখির বাচ্চা ঠিকমতো বড় হবে, ইনশাআল্লাহ বাচ্চা মারা যাবে না। তো আসলে মৃত্যু তো আসলে বলা যায় না, তারপরেও আপনার খাবারের অভাবে যদি কোনো পাখির বাচ্চা মারা যায় সেটা আসলে নিজে থেকেও খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমি বলি পাখিকে ছোট থেকেই যদি আপনারা এক ফুট সফট ফুড দিয়ে অভ্যাস করান দেখবেন পরবর্তীতে আপনি সুবিধাটা কী আপনি নিজেই বুঝতে পারবেন। তো আসলে সবারই ভালোবাসার পাখি এই পাখি, আমরা আসলে পালি মেন কারণটাই হচ্ছে পাখি ডিম দিবে বাচ্চা ফুটবে। তো পাখিকে যদি যত্ন নিই, যত্ন নেওয়ার পরে যদি ভালো কিছু পাই দেখবেন আপনার সেই কষ্ট সেটা লাঘব হবে। তো চেষ্টা করুন পাখিকে যত্ন নিতে, যত্ন নিয়ে পালার জন্য সময় দিবেন পাখিকে মাঝে মাঝে, প্রতিদিন আধা ঘন্টাতে যদি সময় দেন, যত ব্যস্তই থাকেন আধা ঘন্টা যদি সময় দেন আপনার পাখি দেখতে পারবেন কোন পাখি অসুস্থ আছে কি না, কোন পাখিটার কী ঘাটতি আছে, কোন পাখির খাঁচায় খাবারটা কম আছে বা খাবার দরকার, পানি দরকার, ট্রেটা পরিষ্কার করবেন,
পাখিকে যদি ভালো খাবার দেন দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে, আপনার পাখি ইনশাল্লাহ রোগ হবে না। গরম টাইমে পাখিকে গোসলের ব্যবস্থা করে দেন দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে, পাখির শরীরে ময়লা থাকলেও দেখবেন কি গোসলের কারণে কিন্তু ময়লা পরিষ্কার হবে। তো ভিউয়ার্স আজকে আমার ভিডিওটা ছিল কোকাটের পাখির ডিম কত দিনে ফুটে, তো সেটা তো বলেছি, তারপর আবার বলি যে কোকাটের পাখির ডিম 18 থেকে 21 বা সর্বোচ্চ 23 দিনের মধ্যেই ফুটে এবং এদের বাচ্চাও ঠিক দেখবেন একদিন পরপর গ্যাপ দিয়ে ফুটে। তো বাচ্চা ফোটার পর আপনারা 1 ফুট সফট ফুড তো দিবেন, পাশাপাশি চীনা কাউন মিলেট। এই কোকাটেল পাখির বাচ্চা কিন্তু বিশেষ করে ক্যানারি যদি দিতে পারেন আপনারা দেখবেন ক্যানারি কিন্তু খুব দ্রুত খাওয়া শিখে। তো ভিউয়ার্স ভিডিওটা মোটামুটি বড় করেছি, তো আসলে ভিডিও প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই বার্সেল টিপসের। যারা এখন আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজি দিবেন, আর ফেসবুকেও কিন্তু বার্সেল টিপস নামে কিন্তু আমাদের পেজ আছে, চাইলে সেখানেও ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আন্তরিক শুভেচ্ছা, আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এই বার্সেল টিপস এত দূর আসা। তো দোয়া করবেন ইনশাল্লাহ সামনের জন্য আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। এই কারণেই বলবো যে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।